আমি শুধু একটা কথাই বলি, আমার আক্ষেপ একটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি নিজে গভীরভাবে বিশ্বাস করি এগুলো সব ইমোশন তো আর যুক্তি মেনে হয় না, হয় না। যেটা আমি নিজে গভীরভাবে বিশ্বাস করি যে আমাদের সংকল্প বিকল্প, অর্থাৎ এই হলে ওই হতো, এই হলে ওই হতো, এসব কথার কোনো মানে হয় না, যা হবার তাই হচ্ছে। কিন্তু আমি তবু মনে করি যে আরেকটু সুযোগ পেলে আরেকটু কাজ করতে পারতাম। এত মানে আমি বলবো এত নিশ্চিম অবহেলা জীবনে পেয়েছি কবি হিসেবে, যে আমি খুব একটা প্রত্যাশা প্রত্যাশা কিছু করি। তবে আমি নিজে বলবো যে আরও কাজ করতে পারতাম যদি সুযোগ পেতাম, সেটা সে সুযোগ পায়নি। এটা এটাতে এটা অস্বীকার করার কিছু নেই। আমার মনে হয় যে আমি যদি এই আমার এই দুঃখটাকে চেপে রাখি তাহলে সেটা একটু একটু অসততাই হবে, এই দুঃখটা আছে ভেতরে। তবে হ্যাঁ, এখন দেখছি যে আমার লেখা নিয়ে অনেকে খুব আগ্রহ প্রকাশ করছে, আপনিও এসেছেন এই সেই আগ্রহ নিয়ে। তবে আমি একটা কথাই বলি যে সত্য ছাড়া কিছুই টিকবে না, কারণ মিথ্যা কোনোদিন ছিলও না থাকবেও না। আমি সেই মিথ্যা নিয়ে যতই চাঁচামেচি করি মিথ্যাটা কিন্তু ছিল, মিথ্যাটা কোনোদিন থাকবেও না, সত্যই থাকবে একমাত্র। এবং মানুষকে একদিন এই সত্যের কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে। এই এই সত্যটাও আমার ভেতরে গেঁথে দিয়েছেন তারাশঙ্কর মুখোপাধ্যায়। আমি প্রকৃতপক্ষে যখন কবিতা লিখেছি তখন কবিতার দিকে তাকিয়ে লিখিনি, আমি আমার কোনো বইয়ের দিকে তাকিয়ে লিখিনি। আমার একটা বই আছে জীবনে, সে বইটার নাম হচ্ছে জীবন, ওটা খোলা থাকে আমার সামনে। আর সেই সকালে উঠে ওই গাছ দেখছি, পাখি দেখছি, আমি দেখি বিশ্বব্রহ্মাণ্ডের আমার মুগ্ধতার বহু বিষয় আছে, বিষণ্ণতারও বহু বিষয় আছে। সেটাই সেই এটাই আমার কাছে মহত্তম উপন্যাস, মহত্তম গ্রন্থ, যেটা রোজ পাঠ করি। কবিতা যে আঙ্গিক বা ইত্যাদি, এগুলো একটা প্রবাহের মতো আসছে যাচ্ছে, সে সম্পর্কে ঠিক বলবো বিশ্ব জগতের গাছ পাখি পাহাড় নদী আকাশ এর মতোই কবিতাও একটা খুব খুব যে কবিতার যে প্রবাহমানতা, যে কবিতার যে সমসাময়িকতা, সেটা একটা খুব মানে তুচ্ছ না হোক এবং খুব ছোটো বিষয়। আমার নিজের ধারণা ভাব যখন ঠিক ঠিক তৈরি হয় তখন কবিতা তার আঙ্গিক নিয়ে আপনিই আসে। যেমন কোনো মানুষ যখন জন্ম নেয় তখন তাকে ভাবতে হয় না আমি কোন শরীর নিয়ে জন্মাব, তাকে ওই নিয়ে ভাবতেই হয় না, কিছু করতে হয় না, কীভাবে যে হয় জানি না। কবিতা সম্পর্কে আমি প্রথমেই স্বীকার করে নেব, কবিতা কীভাবে হয় আমি জানি না, কবিতা শুধু এইটুকুই বুঝি যে কবিতা আপনি জন্ম নেয়। আর অনুসন্ধান একটা আছে, সেটা ওই যে বললাম বইটা পড়ছি, পড়তে পড়তে আবার ভাবান্তর হয়। কীরকম কবিতাকে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমার মনে হয় কবিতা সৃষ্টির বিষয় নয়, কবিতা আবিষ্কারের বিষয়, এবং এটা এটা কোনো উদ্ভাবন নয়, এটা আবিষ্কার। এটা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতো, এডিসনের গ্রামোফোন আবিষ্কারের মতো নয়, যা আছে তাকেই খুঁজে পাওয়া। আমার মনে হয় যে গভীরভাবে ধ্যানস্থ হলে আপনি দেখা যায় ওই যেন মনে হয় যে ভেতরে ভেতরে একটা জগতে ঢুকছি ক্রমশ, সেই জগতে একজন নাবিকের মতো আমি একটা সমুদ্রের জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি। এখন আমি তো জানি না যে আমি কোথায় গিয়ে পৌঁছব, কলম্বাসও জানতেন না আমেরিকা আবিষ্কারের। সেরকম ঘুরতে 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 এক সময় হয়তো কোনো একটা দ্বীপে পৌঁছে গেলাম, সেই অজানা একটা দ্বীপে পৌঁছে গেলাম, সেখানে হঠাৎ দেখলাম একটা খাঁড়ির মধ্যে দিয়ে গুহার ভেতরে প্রবেশ করেছি, সেখানে
গুহাগাত্রে কত প্রাচীন লিপি, কত কি উৎকীর্ণ আছে আমি দেখছি। সেগুলো আমি লিখিনি, কিন্তু সেগুলো আমি উৎকীর্ণ করিনি, সেগুলো করে রেখেছেন। এই হচ্ছে কবিতা। এবং কবি, প্রকৃত কবি শুধু তাকে অনুলিখন করেন মাত্র, তিনি দেখেন এবং সেটাকে সেই তাকে লেখেন আর সেই সেটা বর্ণনা করেন তার লেখার মধ্যে দিয়ে। আসল কবিতা একটা সদ্বস্তুর মতো, চিরন্তন তা আছে, তাকে আবিষ্কার করতে হয়। এই সদ্বস্তুর মতো মানে যেরকম গাছপালা, নদী, পাথর, পাহাড় আছে, সেরকম কবিতাও আছে, তাকে খুঁজে পেতে হয়। আমার নিজের মনে হয় না যে তাকে পাওয়ার জন্যে কোনো বিশেষ প্রকরণ বা টেকনিক কোনো কাজ করে, আমি একদমই বিশ্বাস করি না। ফলে তো আমি ওই বিষয় নিয়ে, আমার যদি বলা হয় আমার প্রকরণ ভাষা, সেগুলো ডিক্টেটেড হয় বিষয়টার দ্বারা। আমার নিজের মনে হয় যে এটা খুবই কঠিন কাজ। আমি প্রকৃতপক্ষে, আমাকে একজন বলেছিলেন যে কেন এত সময় লাগার তো কোনো কারণ নেই, আমার প্রায় 30 বছর লেগেছে গীতাটা। আমি ধীরে 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 ধীরে, আমি তখন শিলিগুড়িতে ছিলাম যখন আমার এই রচনা শুরু করি। এবং গীতা লিখতে গিয়ে প্রথমেই আমার যেটা মনে হলো যে কোন ছন্দে লিখব, গীতার যে ছন্দ যাকে অনুষ্টুপ বলে, তার যে বৈশিষ্ট্য সেটা আমার নিজের এখনও মনে হয় যে বাংলা ভাষার সঙ্গে সেটা ঠিক খাপ খায় না। বাংলা ভাষার সঙ্গে ঠিক খুব সহজভাবে অক্ষরবৃত্ত ছন্দ, বিশেষ করে পয়ার, মহাপয়ার, এগুলো যেরকম খাপ খায়, সেভাবে অক্ষরবৃত্ত অনুষ্টুপ ছন্দ লিখলে গীতার সেই সুরভি আমরা পেতাম না, সেই গীতার যে রস তাকে পেতাম না। সংস্কৃত ভাষার যে গতি, যে চাল, তার সঙ্গে এটা মেলে। এই কিন্তু বাংলায় সেটা পাওয়া যায় না, তাই আমি শেষ পর্যন্ত প্রথমে পয়ারে শুরু করি। কিন্তু পয়ার ছন্দের যে দৈর্ঘ্য, তাতে গীতার যে প্রতিটি পঙ্ক্তির অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নেব তত্র কা পরিবেদনা, এই যে পঙ্ক্তির এক একটা পঙ্ক্তির ভেতরে গভীরভাবে একবারে শব্দগুলিকে সংবদ্ধ করে রাখার ক্ষমতা, ধারণ করে থাকার ক্ষমতা সংস্কৃতির আছে, বাংলার সমাসবদ্ধ হওয়ার এই ক্ষমতা কিন্তু নেই। ফলে তো বাংলায় আমাকে একটু বড় করতে হয়েছে। প্রথম আমার বেশ কয়েক বছর লেগে গেছে এটা বুঝতে যে আমাকে পয়ার নয়, 18 মাত্রার মহাপয়ারেই যেতে হবে। এবং শেষ পর্যন্ত মহাপয়ারে গিয়ে এই গীতা অনুবাদ করেছি। আর সবচাইতে যেটা মনে হয়েছে যে গীতাটি অনুবাদ করার যত করেছি তত মনে হয়েছে আরও বেশি করে তার গভীরে ঢুকতে পেরেছি। এ এক অনন্ত, এর তো কোনো শেষ নেই। ফলে তো গীতার শেষ অর্থ আমি বুঝতে পেরেছি, এ কথা বলার পর্দাই নেই আমার। আমার শুধু মনে হয় যে এক অনন্ত আনন্দে ডুবেছিলাম যতদিন এই কাজ করেছি। আর গীতার বিশেষ করে যখন তার সারমর্ম, প্রতিটি অধ্যায়ের সারমর্ম লিখেছি, তখন আমার সবসময় আধুনিক যুগের পটভূমিকায় তাকে ভাবতে চেষ্টা করেছি। যেমন গীতার প্রথম অধ্যায়টি আমি মনে করি, প্রায় অনেক গীতাতেই আমি দেখেছি যখন এই সারমর্ম লিখছেন অনুবাদক, তখন তিনি লিখছেন যে প্রথম অধ্যায়টির কাব্যিক সৌন্দর্য যতই থাকুক, তার কিন্তু ততটা দার্শনিক সৌন্দর্য আমরা, মানে দার্শনিক গভীরতা ততটা পায় না। আমার নিজের মনে হয়েছে যে আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে প্রথম অধ্যায় সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্যেই যে গীতাতে প্রথম অধ্যায়ে অর্জুন যখন বলছেন আমি কাউকে এরমভাবে মারতে পারবো না, আমি এই এই যুদ্ধ করব না, এবং তখন কৃষ্ণ বলছেন যে না, তুমি কে, তুমি কেউ না, যুদ্ধ না করারও কেউ না, করারও কেউ না, এই পর্যন্ত অনেকে বলছেন এটা। কিন্তু অর্জুন যখন বলছেন যে এটাকে বলা হয় অর্জুন বিষাদ্য, অর্জুন যখন বিষণ্ণ হচ্ছেন, এত মানুষের, এত আত্মীয় স্বজন, তাদের মারব কী করে আমি, তখন শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে তুমি করছো না এই যুদ্ধ, আমি যুদ্ধ করেছি, আমি সবটাই রচনা করেছি, এ যা ঘটবার তা
থাকবেই, তুমি এদকে একটুও বদলাতে পারবে না। তখন এই জিনিসটা বোঝা যায় যে অর্জুন কিন্তু প্রকৃতপক্ষে কুরুক্ষেত্র যুদ্ধ আমাদের দিক থেকে আমরা দেখি সাধারণ মানুষ হিসেবে অর্জুনই লড়ছেন, যুদ্ধটা তিনিই করছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে মানুষ যে প্রথম অধ্যায়ে প্রায় ভীরুই মনে হয় যে হত্যা করতে ভয় পাচ্ছে, তাকেই শ্রীকৃষ্ণ বেছে নিলেন কেন? এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গীতায় সুনির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যুদ্ধের অধিকারীকে, যুদ্ধের অধিকারী তিনি যিনি প্রকৃতপক্ষে শত্রুকে ভালোবাসেন, তিনি নিধন করার অধিকারী, তিনি নিধন করতে পারেন। আমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার জীবনে মনে হয় যে এখনও পর্যন্ত প্রেরণা হয়ে আছেন, ওই সাহসটা আমি তার কাছ থেকে পাই যে সৎ এবং সত্য যদি অনুসারী হয়ে আমি তাহলে আমাকে কোনোদিন ঠকতে হবে না। আমাদের একটা কথা আছে যে কথাটার সংক্ষেপে বললে এই নাড়ায় যে কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না, এবং এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার যে কিন্তু সত্যের জন্যে সব কিছুকেই ত্যাগ করা যায়। আমার খুব সহজ হয় এই কথাটা মনে রাখলে জীবনে চলতে, আমি নিজে বিশুদ্ধ আনন্দ যাকে মনে করি আমি সবসময় তারই দ্বারস্থ হয়েছি। কেন আমার খুব চটুল গান, খুব লাড়েলাপ্পা মার্কা গানের থেকে আমার ওস্তাদ আব্দুল করিম খাঁর খেয়াল কেন ভালো লাগে, কেন আমার ওস্তাদ আলী আকবর খাঁর শরৎ ভালো লাগে, এর ব্যাখ্যা তো পরের কথা, সে ব্যাখ্যা আর একটা বিষয় হয়তো, কিন্তু আর একটা বিষয় হয়ে উঠতে পারে, কিন্তু আমি শুধু এইটুকু বিষয়ে আমার কাছে খুব প্রধান মনে করি যে আমি কখনোই যা ভালো লাগে না সেদিকে যাব না, আমি সেটা যাইও না, লেখার ক্ষেত্রেও যাই না, যে লেখা লিখে আনন্দ পায় তাই লিখি। যে লেখক নিজে লিখে আনন্দ পান না, যিনি নিজে আনন্দের অধিকারী হলেন না, তিনি অন্যকে আনন্দ দেবেন কী করে এটা আমার মাথায় ঢুকে না, ফলে আমি শুধু আনন্দকেই সন্ধান করি আমার লেখা এবং শিল্পের মধ্যে। আমি যে কথাটা এতক্ষণ বললাম যে এই সত্যনিষ্ঠা আমি তারাশঙ্করের জীবনে দেখেছি, দাদুর জীবনে দেখেছি যে তিনি সবসময় এই সত্যকে আশ্রয় করে বেঁচেছেন, কখনও তার থেকে বিচ্যুত হননি, কোনো কিছুর জন্যেই সত্যকে বিসর্জন দেননি। এবং আমার মনে হয় যে সত্যের জন্যে জীবনে অনেক কিছু ছেড়েছেন, অনেক হয়তো বা তিনি খ্যাতিমান আরও হতে পারতেন, কিন্তু এই কম্প্রোমাইজটা করলে খ্যাতিমান সমসাময়িককালে হয়তো হওয়া গেলেও যেতে পারে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না এ বিষয়ে আমি নিশ্চিত। তারাশঙ্করের এই যে দীর্ঘস্থায়িত্ব, এবং আমার মনে হয় যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন বাঙালি থাকবে, ততদিন তারাশঙ্করের মূল্য কমবে না। আমি নিজে প্রতি মুহূর্তে দেখেছি শাশ্বতের প্রতি, চিরন্তনের প্রতি তার শ্রদ্ধা, বিন্দুমাত্র আমি ব্যক্তিগতভাবে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে পুরনো দিনের যেসব গভীর ধারণা আমাদের জীবনকে পল্লবিত করেছিল, আনন্দিত করেছিল, সুরভিত করেছিল, আমি এখনও তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি। শঙ্করাচার্যকে এখনও ভালো লাগে, গীতা অত্যন্ত গভীরভাবে আমাকে আকর্ষণ করে, রবীন্দ্রনাথও আকর্ষণ করেন, চণ্ডীদাস আকর্ষণ করেন। আমি এর মানে এই নয় যে আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র ভারতীয়ত্ব বা বাঙালিত্বর প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ করতে চাইছি, আমি নিজে অত্যন্ত ভালোবাসি আইনস্টাইনকে, তার বিষয়ে থিওরি অফ রিলেটিভিটি আমাকে গভীরভাবে আকর্ষণ করে, কোয়ান্টাম থিওরি আকর্ষণ করে, আবার সঙ্গীতের যে কথা বললাম গভীরতম বিষয়গুলি আকর্ষণ করে। আমি কিন্তু এই কথাগুলো আমার ব্যক্তিগত এই বোধের কথাটার সঙ্গে তারাশঙ্করকে সবসময় যুক্ত করছি, আমি বলছি এই আদর্শ, এই যে জীবন বোধ, এর জন্য আমি তার কাছে ঋণী। আমি সবসময় তার মধ্যে দেখেছি
শুভর প্রতি এবং আনন্দের প্রতি, গভীরতার প্রতি তার এই যে মগ্নতা, তার যে একাত্মতা, তার যে শ্রদ্ধা, সেটা থেকে তিনি কখনো বিচ্যুত হননি। দর্শনে দু ধরনের নিয়মের কথা বলা হয়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ ল, আর একটা প্রেসক্রিপটিভ ল। ডেসক্রিপটিভ ল হচ্ছে সেই ধরনের নিয়মগুলো যেগুলো বিশ্ব প্রকৃতির ঘটনাবলিকে বর্ণনা করে, কার্যকারণের সম্পর্ক তাদের বেঁধে ফেলে, গেঁথে ফেলে। আর আরেক ধরনের নিয়ম হচ্ছে প্রেসক্রিপটিভ ল। যেমন আমাদের ওই ট্রাফিক রুলস মেনে চলতে হয়, আমাদের সদা সত্য কথা বলতে হয়, এগুলো নিয়ম, কিন্তু এগুলো প্রেসক্রাইব করা হয়েছে। আর অন্যটা বিশ্বের সত্য সম্পর্কে বর্ণনা কথা। তা আমার এখন যেন মনে হচ্ছে সমস্ত আমাদের বাঙালি ইন্টেলেকচুয়াল সমাজ কেবল প্রেসক্রিপটিভ লয়ের ওপরেই তারা সবচেয়ে বেশি নির্ভর করে। প্রেসক্রিপটিভ লগুলো কোনো দাদা বলে দেবেন, কেউ বলে দেবেন, তারপরে আমি সেইগুলো মেনে চলবো। এই আমাকে, আমি থার্মোকল খাচ্ছি না রসগোল্লা খাচ্ছি, এটা যতক্ষণ না দাদা নির্ধারিত করে বলে দিচ্ছেন, আমরা নিশ্চিত হতে পারি না যে এটা সত্যিই রসগোল্লা খাচ্ছি। দাদা যদি থার্মোকল খাওয়ার সময় বলেন তুই রসগোল্লা খাচ্ছিস, তাহলে বলবো আহা কী মিষ্টি। সমস্যাটা এইখানে, নিজের পাঠকের, সমস্ত বাঙালি পাঠককুলের নতুন করে এইটা ভাবনার সময় এসেছে যে তারা যেন কিছুতেই শুধুমাত্র কারো মুখ চেয়ে নিজের ভালো লাগাটাকে বিসর্জন না দেন, তাহলে সমস্যা হবে। প্রকৃতপক্ষে কবিতা বলুন, শিল্প বলুন, সেগুলো তো আসলে আমাদের আনন্দের জন্য। কবিতার কাছে, শিল্পের কাছে কখনো কোনো কম্প্রোমাইজ নেই, কখনো কোনো একটা আমি শুধুমাত্র মেনে নিলাম এমন নয় ব্যাপারটা। কবিতার কাছে শুধু স্মার্টনেস নয়, কবিতার কাছে শুধুমাত্র কতগুলো চালাকি নয়, কবিতার কাছে আশা করুন আনন্দ। এইটাই আমার পাঠকদের কাছে মনে হয় সবচাইতে বড় আজকে সংকট। আবার বলছি যে কবিতা আমাদের যা দিতে পারে তার চেয়ে অনেক সামান্য প্রাপ্তিতে আমরা সুখী হচ্ছি, এটা দুঃখের ব্যাপার। কানা ঘুষো বন্ধুতরা গ্রামটি প্রায় সারাদিনই মেঘাচ্ছন্ন থাকে, গ্রামটি ঝিম ধরা, আর এই সব কানা ঘুষো কিছু মাঝে মাঝে শোনা যায়, ব্যাঙের ছাতার মতো গোল, মেটে ঘর, গুটি কয় কোঠা বাড়ি, সম্বৎসর মাথার ওপরে মেঘের চাঁদোয়া ঝুলছে, ঝিপঝিপ বৃষ্টি হয় প্রায়, বুধবার হাট, সন্ধ্যায় হরিসভা, সংকীর্তন, বুনিয়াদি স্কুল, বয়েজ হাই স্কুল, একটি বালিকা বিদ্যালয়ও আছে, দশটায় অঙ্কের দিদি, এলো খোপা অলোকানন্দা রায়, যখন স্কুলে যায় বন্ধুত্রা তখন খুব মেঘাচ্ছন্ন থাকে। মোট কথা, রহস্য একটা থেকে যাচ্ছে, এনামে কোথাও গ্রাম কি সত্যিই আছে, অথবা ঘুটঘুটে এই বন্ধুত্রা স্টিফেন হকিং বর্ণিত ব্ল্যাক হোল, আর এইসব গুজব কানাঘুষো আসলে টানেলিং, এই কথা চালাচালি, খামে চিঠি, পোস্টকার্ড। আর যেটা বলা হয়নি, বন্ধুত্রা গ্রামে একটি নিকশ ঘোর মেঘাচ্ছন্ন পোস্ট অফিসও আছে।